বিসমিল্লাহির রহমানির রহিম। আসাদুজ্জামান ভাই আসছেন ঝলমলিয়া থেকে, উনি আমাদের একটি পাওয়ার প্লাস আইপিএস নিচ্ছে, অর্থাৎ রহিম আপ্রোদের আইপিএস নিচ্ছে। তো এই আইপিএসটা 600 VA, আমরা এটি ভাইকে টেস্ট করে দিচ্ছি, চার্জিং টেস্ট, কীভাবে ব্যাটারিতে সংযোগ দিবে এবং এটি কিভাবে চালাবে, কোন ব্যাটারির কী নিয়ম সব কিছুই দেখা দিব। তার আগে বলি, এটা 600 VA মানে আপনারা এটাতে 500 ওয়াট লোড দিতে পারবেন। তো আসুন আমি প্রথমে আপনাদেরকে একটু লোড দিয়ে দেখাই যে এর লোড ক্যাপাসিটিটা কতটুকু নেয়। তো লোড দেওয়ার জন্যই আমার এখানে যেহেতু অন্যান্য ডিভাইস আছে, সংযোগ দিলে ভাববেন আমি কারেন্ট থেকে চালাচ্ছি, যার ফলে আমি এই যে এক্সট্রা একটা সকেট দিয়ে আমি আপনাদেরকে 200 ওয়াট বাল্ব জ্বালিয়ে দেখাবো। দেখুন আমার এই মেশিনটিতে আমি লাইনটা দিলাম, এখানে বাল্বগুলো জ্বলছে 200 ওয়াট, এ হচ্ছে 400 ওয়াট। এখন এটা যেহেতু দেখতে পাচ্ছেন যে চার্জিং হচ্ছে, অর্থাৎ কারেন্টের লাইন আছে, সো আমি কারেন্টের লাইনটা এখন খুলে দেব। এই যে প্লাগটা আমি খুলে ফেলছি, এখন আর কোনো কারেন্টের লাইন নাই, তাহলে মেশিনটা ইনভার্টার অন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি বাল্ব একটা দিলাম, অর্থাৎ 200 ওয়াট দিলাম, আর একটি দিলাম 400 ওয়াট। আমি একটু 600 ওয়াট দিয়ে লোড দেও, দেখবো কেমন হয়। 600 ওয়াট লোড দিছি, 600 ওয়াট লোডও কিন্তু এটা নিছে, কিন্তু একসাথে যদি ধাম করে কারেন্ট চলে যায় তাহলে কিন্তু সব 600 ওয়াট লোড দিবে না, যার কারণে আমরা সবসময় পরামর্শ দেব 400 থেকে 500 ওয়াট লোডে রাখবেন, তাহলে এই মেশিনটি টিকসই বেশি দিন হবে। যদিও বা এই মেশিনটি, অর্থাৎ এই আইপিএসটির 2 বছরের গ্যারান্টি আছে রহিম আপ্রোস কোম্পানি থেকে, এটার কার্ডে যে গ্যারান্টি কার্ডে যে সিরিয়াল নাম্বারটি আছে এবং কাস্টমার কেয়ার নাম্বার আছে, আমি দেখাই। এই যে এটা হচ্ছে গ্যারান্টি কার্ড, এই গ্যারান্টি কার্ডে এই কাস্টমার কেয়ারের নাম্বার আছে। অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন প্রোডাক্ট আপনার কাছ থেকে কিনবো, গ্যারান্টি কীভাবে পাবো। দর্শক, এখানে যে নাম্বারটি আছে হটলাইন 16213, এই নাম্বারে কল দিলেই আপনার সার্ভিসটা আপনার নিকটত্ব পয়েন্ট থেকে নিতে পারবেন, অথবা রহিম আপ্রোদের হেড অফিস লোকাসের মোড় সেখানে দিতে পারবেন, অথবা আপনি আমাদের কাছ থেকে কিনছেন, আমাদের কাছ থেকে দিলেও আমরা আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করব। সুপ্রিয় দর্শক, এটি একটা ব্র্যান্ড প্রোডাক্ট, তাই এটার ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কোনো টেনশন নাই। এই 2023 সালের জুন মাস পর্যন্ত এই প্রোডাক্টের দাম থাকবে 11,900 টাকা, তবে যে কোনো সময় এটার দাম পরিবর্তন হয়ে 12,900 টাকা হতে পারে। এটা আমাদের কাছে স্টক যতক্ষণ আছে ততক্ষণ 11,900 টাকা, এরপরে এর দাম বেড়ে 12 বা 13 বা আরও কিছু হতে পারে, এটা বলা খুবই মুশকিল। এখন যারা এই প্যাকেজ সহ নেবেন তাদের জন্য দাম হচ্ছে 25,900 টাকা। 25,900 টাকায় পাচ্ছেন একটি পাওয়ার প্লাসের ব্যাটারি, যেটির মডেল 200+, এটিতে আপনারা 145 অ্যাম্পিয়ার পেয়ে যাবেন, অর্থাৎ 3টে ফ্যান যদি চালান। তাহলে আমি আপনাদেরকে একটু লোড ক্যালকুলেশন শিখিয়ে দিই, এটা যেহেতু 150 বা 145 অ্যাম্পিয়ারের ব্যাটারি, তাহলে 145 গুণন ব্যাটারিটা হচ্ছে 12 ভোল্ট, তাহলে আমরা ওয়াট পেয়ে যাবো 1740। এখান থেকে আমরা 20% লস ভোল্টেজ মাইনাস করবো, -20%, তাহলে আমরা 1392 ওয়াট পেয়ে যাচ্ছি। এটাকে ভাগ দেবো হচ্ছে কয়টা ফ্যান চালাবো, 3টা ফ্যান, তাহলে 300 ওয়াট, অন্য রাউটার মোবাইল চার্জ দিয়ে আরও 50, তাহলে 350 ওয়াট, তাহলে ভাগ হচ্ছে 350 ওয়াট, তাহলে আমরা 3 ঘন্টা পেয়ে যাচ্ছি, 3 ঘন্টা+, অর্থাৎ 3 ঘন্টা 47 মিনিট আমরা এটা দিয়ে 3 ঘন্টা 47 মিনিট ব্যাকআপ পাবো। 3টা সিলিং ফ্যান, ওয়াইফাই রাউটার, অনু মোবাইল চার্জার, এই ধরনের সূক্ষ্ম ডিভাইসে সহজ কথায় 400 ওয়াট লোডে 3 ঘন্টা বা 3 ঘন্টা 30 মিনিট আমরা এটা অন আইসে ব্যাকআপ পাবো, আর এই লোডশেডিংয়ে এটা কিন্তু যথেষ্ট ব্যাকআপ। তাই আপনারা যেন তেন ব্যাটারি না কিনে, যেন তেন প্রোডাক্ট না কিনে, এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট কিনবেন। ব্র্যান্ডের প্রোডাক্ট কিনলেন মানে হাতি মরলেও লাখ টাকা। আসুন এবার আমরা এই ফিটিংস এবং সেটিংসটা দেখে দিই। সামনে যে ড্যাশবোর্ডটি দেখছেন, এটি হচ্ছে মেন্স অন, অর্থাৎ বিদ্যুৎ লাইন যখন থাকবে এখানে মেন্স অন আসবে। এখন বিদ্যুৎ নাই, তাই এখানে ইউপিএস অন আসছে। আমি যদি বিদ্যুৎ লাইনটা দিই তাহলে মেন অন এবং একসঙ্গে চার্জিং বাতিটা জ্বলবে। যেমন আমি একটু লাইন দিয়ে আপনাদেরকে দেখানোর সাথে লাইন দিয়ে দিচ্ছি, দেখেন মেন কিন্তু অন হয়ে গেছে, এখানে চার্জিংটা ব্লিঙ্ক করতেছে, অর্থাৎ ব্যাটারিটা এখন চার্জিং হচ্ছে। এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে ওভারলোড, ব্যাটারি লো এবং সার্কিট ট্রিপস, অর্থাৎ যদি কোনো কারণে নেগেটিভ পজিটিভ অ্যাক্টিভ হয়ে যায় তাহলে এই যেখানে লাল বাতি জ্বলে উঠবে, অর্থাৎ এই মেশিনটি 100% সেফটি। আপনার বাসা বাড়ির লাইন যদি কোনো কারণে শর্ট সার্কিট হয় এটাতে প্রোটেক্ট করবে, এই কারণেই রহিম আপ্রোজ ইজ দ্য বেস্ট পাওয়ার সাপ্লাই। তো এটা হচ্ছে রহিম আপ্রোজের প্রোডাক্ট, এটা 600 VA, এদের একটা পাওয়ার সুইচ, খুবই সুন্দর নান্দনিক ডিজাইন। সো এই প্যাকেজটা আপনারা নিতে পারেন, যারা প্যাকেজ আকারে নেবেন তাদের জন্য দাম পড়বে 25,900 টাকা, যারা শুধু রহিম আপ্রোজের এই 600 VA আইপিএস নেবেন তাদের জন্য দাম পড়বে 11,900 টাকা।
যে যেভাবে ইচ্ছা ঠিক সেইভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা ক্রয় করতে পারেন। টিএম ইলেকট্রনিক্স মানেই সাধ্যের মধ্যে সবটুকু সুখ দেওয়ার চেষ্টা করে। টিএম ইলেকট্রনিক্সের প্রতি আস্থা রেখে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গার থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। প্রোডাক্ট অর্ডার করার জন্য নাম মাত্র অ্যাডভান্স করে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। সম্মানিত দর্শক, যারা আইপিএস এবং ব্যাটারি একসঙ্গে প্যাকেজ আকারে নেবেন তাদের জন্য 1500 থেকে 2000 টাকা অ্যাডভান্স করতে হবে। যারা শুধু আইপিএস নেবেন তাদের জন্য 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। বাকি টাকা কুরিয়ারে দিয়ে প্রোডাক্ট ওঠানোর সময় প্রোডাক্টটি দেখে শুনে টাকা পরিশোধ করার সুবর্ণ সুযোগ থাকছে। বড় ভাই সরাসরি আসছেন, যার কারণে বড় ভাইকে আমি সরাসরি দিছি এবং বড় ভাইকে আমি যতটুকু পারছি সম্মাননা করছি। আপনারাও যারা সরাসরি আমাদের অফিসে আসবেন, টিএম ইলেকট্রনিক্স নাটোর শাখাতে আসতে পারেন অথবা টিএম ইলেকট্রনিক্স মিরপুর 10 আমাদের যে শাখা আছে সেখানে যেতে পারেন। আমাদের ডিসক্রিপশনে মিরপুর 10-এর পুরো ঠিকানা দেওয়া থাকবে। তারপর আমি বলে দিচ্ছি, টিএম ইলেকট্রনিক্স মিরপুর 10-30 সেনপাড়া সারদ স্কুল গেটের সামনেই। আমি একটু এখান থেকে দেখা দিই, আপনারা একটু কাছ থেকে দেখেন। এই যে আমাদের এখানে দুইটা ঠিকানায় দেওয়া আছে, দেখেন আমাদের মিরপুর 10-এর 30 সেনপাড়া মিরপুর 10 সারদ স্কুল অ্যান্ড কলেজ গেটের ভিতরে, হাউস নাম 32/2 ঢাকা 1216। আমাদের নাটোর অফিস অর্থাৎ হেড অফিস প্রচুর হোটেল সংলগ্ন গলি হাউস নং 3 চক্রামপুর নাটোর। দুটি মোবাইল নাম্বারই দেওয়া আছে, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিওর ডিসক্রিপশনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। আমি টি এম মফিদুল ইসলাম, টিএম ইলেকট্রনিক্স নাটোর। আল্লাহ হাফেজ।